আজকের গল্প ভালোবাসার অপেক্ষায় আইরিন ভাবের সাথে আমার বেশ ভাব জমেছে বলা যেতে পারে স্বামী থাকা সত্ত্বেও মেয়েটা কেন যেন আমার সাথে কত আহ্লাদ ঢং নিয়ে কথা বলে উৎসব বা আনন্দের আভা কখনো আমার চারপাশে বিরাজ করেনি কেন যেন আমার দেহে প্রফুল্লতার ভাবটা কাজ করে না আমি যে বাড়িটাতে কিছুদিন যাবৎ থাকি সেটা দোতলা বাড়ি আইরিন ভাবির বিয়ে হয়েছে পাঁচ মাস তার স্বামী আফজল ভাই আফজাল ভাইয়ের বয়স আনুমানিক পঁয়তাল্লিশের কাছাকাছি হবে সেই হিসাবে আইরিন ভাবির বয়সের সাথে আফজাল ভাইয়ের বয়সে অনেক তফাত আইরিন ভাবির বয়স বিশ বছর আমার থেকে চার বছরের ছোট তারপরও ভাবি বলেই ডাকি এই শহরের অলি গলি বাতাসের সাথে আমি পরিচিত নই পরিচিত না এই শহরের আকাশে উড়ে যাওয়া করা কাকগুলোর সঙ্গে আমি পরিচিত নই এই শহরের মানুষের সাথে আমি অনুধাবন করি এই শহরের মানুষগুলো কি আমার মতো গভীর অন্ধকারে সময়ের জন্য অপেক্ষা করে কিছুদিন ধরে আকাশের মন ভালো নেই হঠাৎ হঠাৎ কান্না করে এই মাত্র আবার কান্না শুরু করে দিল আমি জানালা ধরে দাঁড়িয়ে আছি একটু পরেই দেখলাম ভাবি ছাদে উঠে এলো উঠে দৌড়ে আমার রুমে এসে হাঁপাতে লাগলো খোপা করা চুলগুলো ছেড়ে দিয়ে হাত দিয়ে ঝাঁকনে দিল আমি বললাম বৃষ্টির মধ্যে আসতে গেলেন কেন আবার উনি একটু চুপ করে রইলেন তার চুপ থাকার কারণ আমার বোঝার বাইরে তারপর ইতস্তত করে বলল আপনার সাথে বৃষ্টি দেখব বলে আসছি আমি কিছু বললাম না ওনার আচরণগুলো আমি কেন যেন খুব প্রশ্রয় দিচ্ছি আমি এটাও জানি এইসবের কোনো কিছুই উচিত নয় আইরিন ভাবি তার খোলা চুল কাঁধের সামনে এনে আমাকে বলে ভিজবেন আমি মাথা দিয়ে না সূচক ইশারা দিই উনি হাসতে লাগলেন তারপরে বললেন ভয় পেয়েছেন বুঝি ভাবছেন কেউ দেখলে নানান কথা বলবে তাই তো এইটা বলেই হাসতে লাগলো এই কথার উত্তরে আমি কিছু বললাম না উনি দরজার কাছে গিয়ে দরজার এক পাশে হেলান দিয়ে বৃষ্টির ফোঁটা হাত দিয়ে স্পর্শ করছে আর গুনগুন করছে তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলেম কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখেরও গানে সুর দিয়েছো তুমি আমি তোমার গান তো গাইনি আমি চুপ করে শুনতে লাগলাম উনি আমার দিকে তাকিয়ে বললেন আপনি জানেন কেন আপনার সাথে কথা বলতে আমার এত ভালো লাগে আমি বললাম না আমি জানি না এদিকে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে শুরু করেছে তার কান্না মনে হয় আপাতত থেমেছে আবার কখন শুরু হবে কে জানে আইরিন ভাবি বলল আমি একজনকে খুব চাইতাম জানেন লোকটা খুব সাদা ছিল তাকে আকারে ইঙ্গিতে মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করতাম যে আপনাকে আমার ভালো লাগে কিন্তু আমি কখনো আমার ভালো লাগার কথা বলিনি আমার যে তাকে ভালো লাগতো সে কখনও বুঝতেই চেষ্টা করেনি ভালো লাগার মানুষটাকে বলতে হয় যে আপনাকে আমার ভালো লাগে না বলা অব্যক্ত কথাগুলো যদি প্রকাশ না করা হয় দেখা যায় কোনো এক সময় তা হারিয়ে যায় আমার সে ভালো লাগা মানুষটা আপনার মতোই দেখতে খুব মিল আপনার সাথে জানেন আমি খুব চেষ্টা করি আপনার সাথে কথা বলবো না আপনার সামনে আসবো না কিন্তু এই বেহায়া মন বোঝে না আচ্ছা যাই হোক বৃষ্টি কমেছে আমি যাই কেমন চট্টগ্রাম থেকে এসেছি আমি সবে মাত্র দশ দিন আফজাল ভাইয়ের একটা ঔষধের ফার্মেসির দোকান আছে এই ফার্মেসির দোকানে আফজাল ভাইয়ের সাথে আমার পরিচয় হয় যেদিন আমি চট্টগ্রামে আসি সেদিনই মনে হয়েছিল আমার মাথার উপরে যে আকাশটা আছে সেটা উলট পালট হয়ে গেছে রাস্তা পার হতেই সিএনজির সাথে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ে যখন কপাল কেটে ফেলি তখন সিএনজির ড্রাইভার মাতিন ভাই আমাকে আফজাল ভাইয়ের দোকানে নিয়ে আসে এতে সিএনজি ড্রাইভারের কোনো দোষ ছিল না সব কিছু করার পর তিনটে সেলাই দিতেই আফজাল ভাই বলে মানুষ যে কেন দেখে শুনে চলে না অবশ্য কার কপালে কি লেখা ছিল কে জানে আমি কিছু বলিনি অবশ্য এখানে কি বা বলা উচিত ছিল আমার অচেতন চিন্তায় কোনো বাক্যই আসেনি আমার পাঞ্জাবিটা ছিঁড়ে গিয়েছিল তিন বছর আগে আমার ছোটো বোন বিনি এই সাদা পাঞ্জাবিটা দিয়েছিল গত তিন বছর ধরে এই পাঞ্জাবিটা দিয়ে ঈদ কাটিয়েছিলাম আমার হাতের বগলের নিচে থেকে অনেকটা ছিঁড়ে গেছে আমার চুপ থাকা দেখে আফজাল ভাই বলেছিল কোথায় থাকেন আমি ওনার দিকে তাকিয়ে বলি আপনাদের শহরে নতুন পাঞ্জাবির পকেট থেকে কাগজের টুকরায় লেখা ঠিকানাটা দেখিয়ে বললাম এই ঠিকানায় আসছিলাম আমজাদ সাহেবের কাছে আমজাদ সাহেবের সাথে আমাদের গ্রামে পরিচয় হয় চট্টগ্রাম কাস্টমে চাকরি করে আমাকে চাকরি দেবে বলে পঁচিশ হাজার টাকা নিয়েছিল আমাকে চট্টগ্রামে আসতে বলেছিল কিন্তু এসে এই ঠিকানায় গেলে তার অস্তিত্বের কোনো গন্ধ আমি পাইনি সিএনজি ড্রাইভার মতিন ভাই একটা জোরে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেছিল ও এইবার বুঝছি একটা ভণ্ডের পাল্লায় পড়েছেন এই জন্য তো বলি উদাস হয়ে হাঁটছিলেন কেন আর এসে পড়লেন আমার সিএনজির সামনে এইটা বলে উনি আফজাল ভাইকে আমার ড্রেসিং বিল এবং ঔষধের টাকা দিয়ে চলে যান আমি কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে যেই উঠলাম আফজাল ভাই বলে এখন কোথায় যাবেন গ্রামে চলে যাবেন আমি মাথা নেড়ে বলি জানি না ভাই উনি আমার দিকে তাকিয়ে থাকেন এই শহরের আলো আঁধারের রূপ কেমন আমার মস্তিষ্ককে ভাবায় আমাকে ভাবায় এই শহরে মানুষগুলো কি আমজাদ সাহেবের মতো ঠকবাজ এই সব ভাবতে ভাবতে ফার্মেসির দোকান থেকে বের হতেই আফজাল ভাই বলল আমার সাথে চলেন ভাই বলে রাখছেন এই ভাই থাকতে চিন্তার কোনো কারণ নাই। তারপর ওনার বাসায় এলাম দরজার ঠকঠক আওয়াজে এক যুবতী মেয়ে দরজা খুলল মাথায় কাপড় ছিল না আমাকে দেখে মাথায় কাপড় দিয়ে আফজাল ভাইকে বলল আজকে এত তাড়াতাড়ি এলেন যে দুপুরের খাবার তো এখনো হয় নাই আফজাল ভাই ভিতরে গিয়ে বলে আমাদের উপরের যে রুমটা আছে ওটা থেকেও থাকে না আজ থেকে উনি থাকবেন তোমার কি অসুবিধা হবে আমি বাইরে দাঁড়িয়েছিলাম আইরিন ভাবি বলেছিল চেনা নাই জানা নাই বাড়ির ভিতরে একজন লোককে ভাড়া দেবেন আমার এইসব পছন্দ না আফজাল ভাই বলে ছেলেটা অসহায় গ্রাম থেকে আসছে একটা বিপদে পড়েছে ভাড়া দিচ্ছি না তারপর কি মনে করে যেন আমাকে ভিতরে রাখ দেয় আইরিন ভাবি তারপর আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে ভাবে। বলে কি নাম আপনার আমি বললাম জি আমার নাম জাহেদ এরপর আর কিছু বলেননি আমাকে একতলা বাড়ির ছাদে নিয়ে যায় রুমটা বেশ অপরিষ্কার ছিল দেখে বোঝা যায় কেউ অনেক দিন ধরে থাকে না ভাবি সব কিছু পরিষ্কার করে নতুন একটা বিছানার চাদর আর বালিশ দিয়ে যায় এভাবেই আমি আফজাল ভাইয়ের বাসায় উঠি আমজাদ সাহেবের মতো এই শহরের মানুষগুলোকে যেমন ঠকবাজ মনে হতো তেমনি মনে হতো এই শহরের মানুষগুলো কি আফজাল ভাইয়ের মতো ভালো এদিকে আমি প্রতিনিয়ত সেই আমজাদ সাহেবকে খুঁজি এই শহর অনেকটা বড় সেই হিসাবে আমি অনেক ক্ষুদ্র তবু এই বিশাল শহরে আমজাদ সাহেবকে খুঁজতে আমার মন একটুও কার্পণ্য বোধ করেনি আফজাল ভাইয়ের বাসায় থাকার সময়ে দুই দিন অতিক্রম হওয়া পর্যন্ত আফরিনভাবেই আমার সাথে কথা বলতো না কাপড় শুকাতেও একতলার ছাদে আসতো না বাড়ির আঙিনায় কাপড় শুকাতো একতলা ছাদের উপর আমাকে যে রুমটা দেওয়া হয়েছিল তার উপরে টিনের চাল এমনি খাওয়া দাওয়ার সময় ওনার সাক্ষাৎ পেতাম ঠিক দুদিন বাদে এক সকালে আইরিন ভাবি দরজায় টোকা দেয় আর কাস্তে কাস্তে ভেতরে ঢোকে দরজাটা খোলাই ছিল আমি ওনাকে দেখে একটু স্বাভাবিক হয়ে বসলাম কেমন আছেন ভাবি উনি কিছুক্ষণ চুপ করে থেকে ভালো আছি বলে শব্দ উচ্চারণ করল আমি আর কি বলবো ভেবে পাইনি তারপরে তিনি বললেন আপনি এত বোকা কেন উনি কেন বোকা বলছেন তা আমি জানি না তবে আমি অনুমান করেছি চাকরির জন্য কাউকে টাকা দিয়েছি বলেই হয়তো আমাকে বোকা বলেছে আমি বললুম মানুষের মনে কী আছে বলতে পারবেন এই যে আমার মনে কি আছে বলতে পারবেন মানুষ মানুষকে বিশ্বাস করে বিশ্বাস মানুষকে আশা দেখায় আমিও বিশ্বাস করে টাকা দিয়েছিলাম আর আশা করেছিলাম সদ্য অনার্স পাস করা এই ছেলেটা একটা চাকরি করবে প্রথম বেতন পেয়ে আম্মার জন্য একটা শাল আর আমার ছোটো বোনের জন্য একটা শাড়ি কিনব কিন্তু দেখুন কিছুই হয়নি আম্মাকে কি বলবো ছোটো বোনকে কী বলবো তা আমি জানি না ওনারা আমার বর্তমান হাল অবস্থায় কিছুই জানে না এসেই আম্মাকে একটা চিঠি দিতে বলেছে কিন্তু আমি দিইনি কী লিখবো বলুন তো আমি কি মিথ্যা সান্ত্বনা দেব এই যে আপনারা আমাকে বিশ্বাস করে থাকতে দিলেন আমার কথাগুলো এটা বানানো গল্প হতে পারে দেখা গেল আমি আপনাদের মেরে সব কিছু নিয়ে পালিয়েছি ঠিক তখন আপনাদেরকে মানুষ বলবে আপনারা এত বোকা কেন ঠিক যেমন আমাকে এখন বললেন আইরিন ভাবি আমার কথা শুনে দ্রুত চলে যায় আফসাল ভাই অনেকটা সাদা মানুষ মানুষটা মনে কোনো অহংকার রাগী ভাব সন্দেহ কিছু নেই এর পরের দিন রুম থেকে যখন নিচে নামলাম তখন আইরিন ভাবি আমার সামনে পড়ে উনি একটু চুপ করে থেকে বললেন আসলে কি আপনি আমাদেরকে মেরে সব কিছু নিয়ে চলে যাবেন আমি এটা নিয়ে অনেক ভেবেছি রাতেও তেমন ঘুমাইনি আমার স্বামীকে ভেবেছিলাম বলবো কিন্তু বলিনি কারণ আপনাকে দেখে এমন মনে হয় না যে আপনি এমন কাজ করতে পারেন ওনার কথা শুনে আমি ইতস্তত হয়ে বলেছিলাম রক্তিম বিষাদ চোখে কতটুকু আস্থা রোদের পরবর্তী ছায়ার মাঝে সময়ের দীর্ঘ পূর্ণতা পূর্ণ আস্থায় স্বস্তি ফেলুন আমি শান্ত আন্ধারের কালো রূপ নই অগ্নি নই যে পুড়িয়ে যাব আমি জল শান্ত জল যার স্রোত বয়ে যায় উনি শুধু চুপ করে তাকিয়েছিলেন বিকেলের দিকে আইরিন ভাবি আমার রুমে আসে এসেই আমাকে বলে আপনি এত কঠিন করে কথা বলেন কেন হ্যাঁ আমি চুপ করে আইরিন ভাবির দিকে তাকিয়ে আছি তারপর বাইরে বের হয়ে আসি একতলার ছাদের রেডিং নেই আমি ছাদের মাঝখানে বা আমার রুমের সামনে আসি আইরিং ভাবি বলে কথা বলেন না কেন আমি তারপরও চুপ করে রইলাম আকাশের দিকে তাকালাম নীল আকাশে কা কুড়ে বেড়াচ্ছে একটা দীর্ঘশ্বাস ফেলে ওনার দিকে তাকালাম আমি কিছু বলতে যাব ঠিক তখনই উনি বলে উঠলেন কি ব্যাপার একটু কথা বলতে আসলাম বাসায় তেমন আপনার ভাই থাকে না সকালে রান্না বান্না করে আমার তেমন কিছুই করার থাকে না একটা মানুষের সাথে যে দুটো ভালো মন্দ কথা বলবো সেটাও হয় না টেলিভিশন দেখি শুয়ে থাকি সব যেন আমার কাছে কেমন মনে হয় ভাবলাম আপনার সাথে দু চারটে কথা বলা যাবে আচ্ছা থাক আমি যাই তারপর আমি ভাবিকে ডাক দিই সেদিন অনেক কথা বলেছিলাম আইরিন ভাবিকে আমাদের গ্রামের কথা বলেছিলাম দীর্ঘ চলে যাওয়া বহমান নদীর কথা বলেছিলাম যে নদীতে শৈশবে আমি গোসল করতাম মানুষের রাম রামচুরি করতাম উনিও গালে হাত দিয়ে চুপটি করে শুনেছিলেন এত ভাব জমে যাবে আমি বুঝিনি বৃষ্টিটা কমে গেছে তার কান্নার শব্দ বন্ধ হয়েছে আইরিন ভাবি আস্তে আস্তে হেঁটে নিচে চলে যায় দশ দিন হয়ে গেল আম্মাকে এখনও জানায়নি আমি কেমন আছি এই শহরের আলো বাতাস আমাকে স্বস্তি দেয় না বড় বড় দালানের দিকে যখন তাকাই আমার মাথাটা কেমন যেন ঘুরতে থাকে মনে হয় আমি ঠিক নেই যেমনটা আমার বাবার কথা মনে পড়লে আমার মাথাটা কেমন যেন হয়ে যায় আমি তখন ক্লাস সিক্সে পড়ি শরীরে তখন তাজা রক্ত বহমান নদীর মতো ছুটে চলেছে স্কুলে গেলে আমার মন পড়ে থাকতো বিনির কাছে তখন ওর বয়স চার বছর কখন ওকে নিয়ে বিলের কাছে যাব বসি ফেলে আমি মাছ ধরব আর বিনী দাঁড়িয়ে থাকবে সবুজ ধান ক্ষেতের মাঝখানে পায়ের চিহ্ন বসিয়ে ওকে কাঁধে নিয়ে হাঁটব আমার মনে অস্থিরতার আভা লেগে থাকত একদিন স্কুল থেকে এসে দেখি বাসায় নতুন অতিথি আম্মা বিনিকে কোলে নিয়ে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল আম্মা আমাকে দেখে কাছে টেনে জড়িয়ে ধরে আরও জোরে কান্না করতে থাকে আমি কিছুই বুঝতে পারিনি আমি বারবার বলেছিলাম কি হয়েছে মা কাঁদছ কেন আব্বা তোমারে আবার মেরেছে আম্মা কিছু বলেনি আমি আম্মার কাছ থেকে ছাড়িয়ে বাড়ির ভিতরে গিয়ে স্কুল ব্যাগটা রেখে সেই নতুন অতিথির দিকে তাকিয়ে থাকি আব্বা জোরে জোরে বলতে থাকলো আমার ভাত খাওয়ার ইচ্ছা হলে থাক না হলে তোর বাপের বাড়ি যা তোর পোলা মায়ার খরচ পাঠিয়ে দেব আর আমার ভাত খেলে পাশের রুমে আজ থেকে থাকবি আমি আব্বাকে বললাম এই মহিলা কে উনি আমাকে একটা থাপ্পড় মেরে বলেছিলেন মহিলা কী রে হারামজাদা আজ থেকে ছোট আম্মা বলে রাখবি ডাক ছোট আম্মা আমি চুপ করেছিলাম আমার শরীরে বহমান সেই রক্তের প্রবাহ টকবক টকবক করে বাড়তে থাকে আমি আমার ছোটো মার কাছে গিয়ে বললাম এইটা আমার মায়ের ঘর আপনি এখান থেকে যান কেন আমার মায়ের ঘরে এসেছেন আব্বা আমাকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয় আম্মা দৌড়ে এসে আমাকে ধরে ফেলে খবরদার আমার ছেলেকে মারবেন না খুব খারাপ হয়ে যাবে বিনি ভয়ে কান্না করতে থাকে আব্বা মায়ের চুলগুলো ধরে বলে কি করবি আমাকে দেমাগ বেড়েছে না আমার শরীরে রক্ত জ্বলে ওঠে কি করব আর না করবো তা ভেবে না পেয়ে ঘর থেকে বটিয়ে এনে কুত্তার বাচ্চা বলে তিনটে কোপ দিই আমার তখন ইচ্ছা করছিল কলজেটা টান দিয়ে ফেলে দিই গ্রামের সালিসি হওয়ার পর আম্মা আমাকে আর বিনিকে নিয়ে নানুর বাড়ি চলে আসে এরপর বাকি শৈশবটা নানার বাড়িতে ঝড় তুফান আলো বাতাসই কেটে যায় কেটে যায় আমার শৈশবের দুরন্তপনার বয়সটা স্কুল জীবনের অধ্যায়টা অতিক্রম করে কলেজে ভর্তি হওয়ার কিছুদিনের মাথায় আফিয়ার সাথে পরিচয় হয় জীবনের প্রফুল্লতার সন্ধান তখনও আমার হাতের মুঠোয় আসেনি কাঠফাটা রোদের আলোটা যখন আফিয়ার মুখমণ্ডলে পড়ে আমি উদ্বেগপূর্ণ হয়ে তাকিয়ে থাকি তার পায়ের নুপুরের ঝনঝন শব্দ আমার হৃদয়টাকেও নাড়া দেয় এরপর আমার জীবনের সূচিপত্র ক্রমান্বয়ে বদলাতে থাকে সূচিপত্রের প্রতিটা চ্যাপ্টারের নাম মনে হতো আফিয়া নির্দিষ্ট বয়সে প্রতিটা মানবের মনে কোনো ভালো লাগার ছোঁয়া স্পর্শ পায় যার ব্যতিক্রম আমারও হয়নি অধ্যক্ষ জাফর স্যারের ছোট মেয়ে আফিয়া স্যারের মেয়ে বলে আমি কখনও তার সাথে কথা বলতাম না আমার মনও খুব চাইতো তার সাথে কথা বলতে না বলা বাক্যগুলো আমাকে নিস্তব্ধ রাতে শান্তিতে ঘুমাতে দিত না একটা ছটফটের ছায়া তারা করে বেড়াতো কেন তার সাথে আমি কথা বলতে এত দ্বিধাবোধ করি কিসের এত ভয় কিন্তু এই দ্বিধাবোধ আর ভয়টা আমাকে বেশি দিন গ্রাস করতে পারেনি এর কয়েকদিন পরেই আমি আফিয়ার কাছে গিয়ে ইতস্তত হয়ে বললাম তোমার সাথে কি একটু কথা বলা যাবে ও আশ্চর্য টাইপের ভাব ধরে আমার দিকে তাকিয়েছিল তারপর মাথা নেড়ে ইশারা করে বলল হ্যাঁ বলো কি বলবে আমি একটু চুপ করে থেকে বললাম আমি জানি না কতটুকু বিশ্বাস করবে বেশ কিছুদিন ধরে তোমার সাথে কথা বলবো বলবো বলে কথা বলতে পারছি না কারণ তুমি জাফর স্যারের মেয়ে কিন্তু তোমার সাথে কী নিয়ে কথা বলবো তাও জানি না এইসব চিন্তাভাবনা আমার মধ্যে অস্থিরতার কাজ করছে আমি ছটফট করতে থাকি কেন করি তাও জানি না আমার শুধু এটুকু মনে হচ্ছে তোমার সাথে একটু কথা বললে স্বস্তি লাগবে তাই কথা বলতে এসেছি বিশ্বাস করো তোমার সাথে আমি প্রতিদিন কথা বলতে চাই না যখন অস্থিরতার মাত্রাটা মাত্রাতিরিক্ত হয়ে যাবে তখন একটু কথা বলতে আসবো আর কিছু না আমার কথা শুনে আফিয়া কী বলবে হয়তো বুঝতে পারেনি বা আশা করেনি ওর চুপ থাকা দেখে আমি আবার বলেছিলাম এই যে এখন কথা বলছি এখন একটু ভালো লাগছে আমি যাই কেমন এটা বলেই আমি চলে যাই এর পর দিন ও নিজেই আমার সাথে কথা বলতে আসলো আমাকে বলল আমার সাথে কথা না বললে তোমার অস্থির লাগে কেন এই কথা কোনো উত্তর দিই না আমি আমাকে আবার জিজ্ঞাসা করলে আমি বলি তা তো জানি না তবে তোমার সাথে কথা বিনিময় করতে খুব ইচ্ছা হয় সে আমাকে বলল তাহলে কথা বলো না কেন সেদিনের পর থেকে ওর সাথে আমার প্রতিদিন কথা হয় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ধান খেতে মাঝখানে হাঁটি বাঁশের সাঁকো পার হই বয়ে যাওয়া শান্ত নদীতে পা ডুবিয়ে থাকি কখনও যে এত বছর কাটিয়ে দিলাম তা বুঝে উঠতে পারি নাই দুজনে একসাথেই অনার্সটা কমপ্লিট করলাম ওকে আমার ভালো লাগে আর আমিও জানি আফিয়ার কাছে আমিও ভালো লাগার পাত্র কিন্তু আমরা কেউ কাউকে বলিনি চট্টগ্রাম আসার আগে ও আমায় বলেছিল তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবে আমি চুপ করেছিলাম তার চোখে মুখে মন খারাপের আভাব ফুটে উঠেছিল মনে হচ্ছিল আকাশের কালো মেঘের ছায়া তাকে ভর করেছে ওই দিন ও আমাকে খুব জড়িয়ে ধরেছিল এর আগে কখনো ও আমাকে জড়িয়ে ধরেনি আইরিন ভাবির কথাটা মনে পড়ল ভালো লাগার কথা প্রিয় মানুষটাকে বলতে হয় না হয় কোনো এক সময়ে নদীর স্রোতে ভেসে চলে যায় আর তলিয়ে যায় গভীর তলদেশে এগারোটা দিন কেটে যায় আমি আমজাদ সাহেবকে খুঁজে পাই না ভোরের আলো ছড়িয়ে যেতেই বাইরে বের হয়ে যায় এই শহরের বন্ধ ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে আমার শহরে সবুজ ঘেরা পরিবেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিলে মনে কত শান্তি ছড়িয়ে যায় কিন্তু এই শহরে নিঃশ্বাস আমাকে তৃপ্তি দেয় না বাইরের আলো বাতাস শরীরে লাগিয়ে যেই বাড়ির ভিতরে ঢুকলাম আফজল ভাই আমাকে দেখে বলল কোথায় গিয়েছিলেন আপনার ভাবি আপনাকে খুঁজতে খুঁজতে শেষ নাস্তা সেই কখন তৈরি করে রেখেছে একটু হাঁটতে গিয়েছিলাম আইরিনভাবে ভিতর থেকে এসে একটু চুপ করে থেকে বলল বাহিরে গেছেন বলে গেলে কি হতো আমি একটু ইতস্তত করে বললাম আপনারা ঘুমাচ্ছিলেন তাই জাগাতে ইচ্ছা করেনি আফজাল ভাই বলে তো সেই ভণ্ড মিয়ারে পাইলেন আমি না সূচক ইশারে দিয়ে বোঝাই যে না আমি পাইনি তারপর বললাম আগামীকাল চলে যাব আফজাল ভাই বলল রাতে কথা হবে এখন ফ্রেশ হয়ে নাস্তা করুন আমি দোকানে গেলাম এইটা বলে আফসাল ভাই চলে যায় আমি সিঁড়ে দিয়ে আস্তে আস্তে উঠতে থাকি আইরিন ভাবি আমাকে ডাক দেয় আগামীকাল তাহলে চলে যাবেন আমি মাথা নেড়ে বলি জি ভাবি এটা বলেই রুমে চলে আসি একটু পরে ভাবি নাস্তা নিয়ে এসে নাস্তার প্লেটটা টেবিলের উপরে রেখে দিয়ে বলল খেয়ে নিন আমি চুপ করে থাকি ভাবি জানালার কাছে গিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে আকাশটা আজকে অনেক মেঘলা হয়তো কখন যেন হুট করে আবার বৃষ্টি নামবে আমাকে বলল আমাকে নিয়ে পালাবেন আমি কি বলবো বা কি বলা উচিত আমার মস্তিষ্কে কোনো কিছুই কাজ করছে না তারপর উনি আমার দিকে তাকিয়ে হাসতে থাকেন আর বলে এ মা চেহারা এমন করেছেন কেন আমি তো দুষ্টুমি করেছি আপনার ভাইকে ছেড়ে আমি কোথাও যাব না আমি ছাড়া তার আর কেউ নেই আপনার ভাইয়ের এর আগে একটা বউ ছিল একটা মেয়েও ছিল সাত বছরের মেয়ের নাম ছিল নাবিলা গ্রীষ্মের আম কাঁঠাল মরসুমে তার নানার বাড়ি বেড়াতে গিয়েছিল কে জানতো এই যাওয়া শেষ যাওয়া লঞ্চ ডুবিতে দুজনেই মারা যায় কি করে এই মানুষটাকে ফেলে আমি চলে যাব আমি চলে গেলে এই মানুষটা বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলবে খুব সাদা মনের মানুষ আমার স্বামীটা এই কয়দিনে আমার কথাবার্তায় কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন আমি সারাদিন একা একা থাকি বলে আপনার সাথে কথা বলতে আসতাম খেয়ে নিন এইটা বলে আইরিন দরজা দিয়ে বের হয়ে যায় তারপর কয়েক সেকেন্ড পরে আবার এসে বলে আপনার কি খেতে ভালো লাগে আমাকে বলবেন কাল তো চলে যাবেন আপনার জন্য আপনার ভালো লাগা রান্না করব আমি বলি খিচুড়ি উনি একটা হাসি দিয়ে চলে যান আমি বাসে উঠি এক শহর ছেড়ে আরেক শহরে যাওয়ার জন্য আফজাল ভাই আফরিন ভাবির কথা মনে পড়ে এই শহরে মানুষগুলো কেমন তা আমি জানি না তবে আমি বুঝতে পারি এই শহরের কিছু কিছু মানুষ আছে আফজাল ভাই আইরিন ভাবিদের মতো মিশুক ভালো বাস চলতে থাকে আমি জানারা দিয়ে তাকিয়ে থাকি বাতাসে আমার চুল এলোমেলো করে দেয় বাসে রেডিওতে গান চলে আমি চোখ বুঝে সেই গান শুনি এই শহরের গান এই শহরের ভাঙ্গাবাড়ি নানা রঙের মানুষগুলো ফাঁকা পথে খুঁজে বেড়াই একটুখানি অলস সময় এই শহরের বাঁকে বাঁকে স্বপ্ন বেচার বিজ্ঞাপন আর রোজকার গল্পগুলোয় সহজ প্রাণের বিচরণ তাই আমি গাইছি এই শহরের গান এই শহরের গান শুনতে শুনতে আমার ঘুম চলে আসে আমি আর এক শহরে যাওয়ার প্রস্তুতি নেই আমার শহর যে শহরে আমার কৈশোরের দুরন্ত ছোঁয়া লেগে আছে আমার মায়ের শহর যে শহর আমাকে কাছে টানে যার ছোঁয়াই জীবনের বাকিটা সময় সবুজে ঘেরা সতেজ নিঃশ্বাসে আমার দিন চলে যাবে সেই শহরে গিয়েই আফিয়াকে এত বছর পর আমার ভালো লাগার কথা বলবো যেই শহর ছেড়ে আমি আর অন্য শহরে যাব না মা আমি আবার আসছি তোমার শহরে